বদলাচ্ছে সন্দেশখালীর রাজনৈতিক রেখাচিত্র। প্রকাশ্যে আসা ভিডিও সামনে রেখেই এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে তদন্তের দাবি তুলল রাজ্যের শাসক দল তৃণমূল। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে রেখার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়ার কথা জানিয়েছেন শশী পাজা। পদের অপব্যবহারের অভিযোগ রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল, রুজু হতে পারে ফৌজদারি মামলাও। সন্দেশখালীর মহিলাদের একাংশের অভিযোগ, দিল্লি থেকে সন্দেশখালীতে গিয়ে সাদা কাগজে জোর করে সই করিয়ে নিয়েছিলেন। বন্ধ ঘরে গোটা ঘটনার সাক্ষী ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা স্বয়ং। সই করার এক সপ্তাহ পরে সন্দেশখালীর বাসিন্দা নিয়তি মাইতি ও তাঁর শাশুড়ি রীতা মাইতি জানতে পারেন তাদের সই করা সাদা কাগজে ধর্ষণের অভিযোগ লেখা ছিল। টুলের উপরে বসে বলতেছে যে ঠিক আছে, ওরা সব বসেছিল আর কি, তা ওরা বলছে যে সই করিয়ে দাও। তা আমি সই করে দিয়ে চলে এসেছি, বলে এবার তুমি যাও, আমি চলে এসেছি। এবারে ওরা যে কি করে যা তাও তো আমি জানি না। গঙ্গাধর কয়ালের স্টিং অপারেশনের ভিডিওতে তিনি ধর্ষিত হননি বলে দাবি করেছিলেন জবারানী সিং। জবারানীর পর নিয়তি ও রেখা সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ সামনে এনেছেন, আর তারপরই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল। সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ তুলে তৃণমূলকে চাপে রাখার ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে তৃণমূল। রেখার বিরুদ্ধে ফৌজদারি মামলাও রুজু হতে পারে। চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধেও কমপ্লেনটা যাবে, কারণ তিনি এসে এখানে আরো জিনিসটাকে উৎসাহিত করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং তিনি রাজনৈতিক সিগনাল পেয়েছিলেন বলে। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা কমিশনের এই পক্ষপাতিত্ব দেখে। এবার তার দুর্ভাগ্যও আরম্ভ হবে। তার সাথে সাথে এই বিভিন্ন ইকোসিস্টেম, আমরা প্রত্যেক দিনই ধীরে ধীরে করে কোন কোন মানুষ, কোন কোন কমিশন, আর কে কে যারা যুক্ত হয়েছিলেন এই অভিসন্ধিতে, এই ষড়যন্ত্রতে, তাদের কথাটাও প্রতিদিন আমরা খুলে দেব। এই যারা বিজেপিকে সমর্থন জানিয়েছেন এই নোংরা খেলাতে। সন্দেশখালীতে শাহজাহান শেখ ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে জমি দখল, মহিলাদের অপমান করা সহ একাধিক অভিযোগ ওঠার পর সরজমিনে পুরো ঘটনা দেখতে সন্দেশখালী পৌঁছেছিলেন রেখা শর্মা। সে সময় জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন সন্দেশখালীতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বলে দাবি করেছিলেন। সন্দেশখালীর মহিলাদের অপমানের অভিযোগে তৃণমূলের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়া দুর্ভাগ্যজনক বলে দাবি বিজেপি নেতার। এখন সন্দেশখালী যে পুরো ঘটনা ঘটলো, আমাদের পুরো রাজ্যের জন্য, আমাদের পুরো সবাই মাথা হেট করে দিল। যেই এখন তৃণমূল কংগ্রেস যারা দোষী, যারা এই পুরো ঘটনাটা ঘটিয়েছে, ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ওদের বাঁচাবার জন্য এসব করছেন। আচ্ছা, এটা আমার একটাই প্রশ্ন, কেন আপনি বাঁচাচ্ছেন যারা মহিলাদের দিনের পর দিন, মাসের পর মাস নির্যাতন করেছে? রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাওয়ার তৃণমূলের সিদ্ধান্ত আদৌ কার্যকরী নাকি পুরোটাই নাটক, প্রশ্ন বাম শিবিরের। পশ্চিমবঙ্গ পুলিশেরা তো সেই ক্ষমতা রয়েছেন সেটাকে নিয়ে আলাদা করে তদন্ত করার, এমনকি ওরা সরাসরি যাবতীয় প্রমাণকে আদালতে পেশ করে রেখা শর্মার প্রয়োজনে গ্রেপ্তারি, কোর্টে গিয়ে গ্রেপ্তারি চাইতে পারেন। হঠাৎ করে ইলেকশন কমিশনের সঙ্গে রেখা শর্মাকে মানে কোত্থেকে মিলছেন আমি বুঝতে পারছি না, না উনি হোটেল উঠছেন না কিছু করছেন। সুতরাং এগুলো কি সত্যিই কোনো প্রতিকারের লড়াই নাকি খালি এটা খবরের কাগজে আসা, টিভি চ্যানেলে খবর তৈরি করতে চাওয়ার চেষ্টা? আমার এই নিয়ে সন্দেহ থাকছে। আগের লোকসভা ভোটের আগে পুলওয়ামা অ্যাটাক, আর এবার সন্দেশখালীতে তৃণমূলের ভোট কাটতে মিথ্যে অভিযোগ সাজানো। এদিন ডারবান হারবার কেন্দ্রে মনোনয়ন পেশের পর বিজেপিকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেলুনটা ফুটো হয়ে গেছে, হিতে বিপরীত হয়েছে। এরা বাংলাকে অন্যান্য রাজ্যের সাথে তুলনা করে, আজকে বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে। এবং আমি সন্দেশখালীর মায়েদের, বোনেদের, দিদিদের আমি নতমস্তকে বড় জোরে আমি প্রণাম জানাই, স্যালুট জানাই, যে তারা একে একে সামনে বেরিয়ে এসে বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষের সামনে তুলে ধরছে। সন্দেশখালী বিজেপি সাজানো চিত্রনাট্য বলে বরাবরই দাবি করে আসছে তৃণমূল। ক্রোনোলজির অভিযোগ তুলেছেন শশী পাঁজা। ভাইরাল ভিডিও সামনে আসার পর থেকে জাতীয় মহিলা কমিশনও চুপ করে গেছে। স্টিং অপারেশনের ভিডিওয়ে গঙ্গাধর কয়াল দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী টাকা খাইয়েছেন তাদের। তারপরই সন্দেশখালী ইস্যুতে বিজেপি নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে তৃণমূল। কলকাতা টিভি।